আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটেই শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার সুপার ম্যাচটি এর ম্যাচটি বিশ্বকাপের চলমান আসরের গ্রুপ পর্বে নিজেদের খেলা চার ম্যাচের তিনটাতেই জিতেছে বাংলাদেশ যার মধ্য দিয়ে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ দল বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে সার বি ব্রিচার্ড স্টেডিয়ামে অ্যান্টিগার এই স্টেডিয়ামকে ধরা হয়ে থাকে স্লো পিচ স্পিন সহায়ক এই উইকেটে বাংলাদেশের জন্য বিশেষ সুবিধা তৈরি করতে পারে এমনটাই ধারণা করছে ক্রিকেট বিশ্লেষকরা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বলাররা আছেন দারুণ ছন্দে বিশেষ করে লেগি রিশাদ হোসেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও যুব বিশ্বকাপ জয়ী তানজিম হাসান সাকিব আছেন দুর্দান্ত ছন্দে অ্যান্টিকার এই পিচে অজিদের উপর চড়াও হতে পারে টাইগারদের বলিং লাইন আপ এই পিচ বাংলাদেশের জন্য বাড়তি সহায়তা যুক্ত করতে পারে যেটা অস্ট্রেলিয়ার জন্য বিপদ ডেকে আনতে পারে এমন সম্ভাবনা আর শঙ্কার কথা ম্যাচের আগেই বিশ্লেষকরা জানিয়েছে পাকিস্তানি তারকা মোহাম্মদ হাফিজ বাজি ধরেছেন বাংলাদেশের পক্ষে পাকিস্তানের সাবেকে কিংবদন্তি মনে করছেন অস্ট্রেলিয়াকে এই স্লো পিচে হারাবে বাংলাদেশ এমনটা মিরপুর স্টেডিয়ামে অজিদের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা অ্যান্টিগার এই পিচকে মিরপুরের মতো ব্যবহার করতে পারবে বাংলাদেশের বোলিং লাইন যেটাই ওজিদের জন্য কাল হয়ে যেতে পারে এমনটাই মনে করছে মোহাম্মদ হাফেজ আর এই পিচ এবং কন্ডিশন বাংলাদেশকে যেমন বাড়তি সহায়তা দিবে তেমনই দুশ্চিন্তায় রাখবে অস্ট্রেলিয়াকে তাই ম্যাচের আগে পিচের কন্ডিশনের কথা চিন্তা করলে বাংলাদেশের জন্য সুখবরই বলতে হবে যেটা ওজিদের জন্য দুশ্চিন্তার কারণ